আসসালামু আলাইকুম। নাগানো কারাবাখে আবার বড় বিজয় আজারবাইজানের, ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ ঘোষণা পোল্যান্ডের, ভারত কানাডা সম্পর্কের আরও অবনতি, কানাডা ভারত দ্বন্দ্বে পশ্চিমাদের মধ্যে নতুন বিভেদ। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি শরফি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। আজারবাইজানের কাছে আত্মসমর্পণ করেছে নাগানো কারাবাখের আর্মেনিয়ান পন্থী মিলিশিয়া বাহিনী। আজারবাইজানের তীব্র হামলার মুখে 24 ঘন্টার মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যায় কারাবাখের আর্মেনিয়া পন্থী যোদ্ধারা। আত্মসমর্পণ ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। আর্মেনিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায়, নাগানো কারাবাখের সব যোদ্ধারা আজারবাইজান আর্মির কাছে তাদের অস্ত্র সমর্পণ করেছে, একই সাথে সমস্ত যুদ্ধ অবস্থান এবং সামরিক ঘাঁটিও ছেড়ে দিয়েছে আজারবাইজান আর্মির কাছে। নাগানো কারাবাখে আর্মেনিয়ান সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে মঙ্গলবার হামলা শুরু করে আজারবাইজান। আর্মেনিয়ার সূত্র জানিয়েছে, হামলায় কমপক্ষে 200+ নিহত হয়েছে কারাবাখে। আজারবাইজান জানিয়েছে, দ্রুত তাদের আর্মি কারাবাখের মিলিশিয়াদের 90টি কমব্যাট অবস্থান দখল করে, এরপর সেখানকার রাশিয়ান শান্তিরক্ষীর মধ্যস্থতায় আত্মসমর্পণ করে মিলিশিয়া বাহিনী। যুদ্ধবিরতির শর্ত অনুসারে নাগানো কারাবাখে কোনো মিলিশিয়া বাহিনী থাকবে না এবং আর্মেনিয়ান পন্থী মিলিশিয়া বাহিনীর কোনো রাজনৈতিক বা প্রশাসনিক কর্মকাণ্ড থাকতে পারবে না। একই সাথে আর্মেনিয়াকেও সেখান থেকে তাদের সমস্ত সেনা ও অস্ত্র সরিয়ে নিতে হবে, তবে আর্মেনিয়া বলছে তারা সেখানে কোনো সেনা পাঠায়নি। বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গল ও বুধবার 24 ঘন্টার যুদ্ধের মাধ্যমে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে আর্মেনিয়ান পন্থী মিলিশিয়া বাহিনী। একই সাথে পুরো নাগানো কারাবাখের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে আজারবাইজানের। আজারবাইজানের অভিযোগ, আর্মেনিয়া 2020 সালের চুক্তি লঙ্ঘন করে কারাবাখে মিলিশিয়া বাহিনীকে সহায়তা করে আসছিল। সেখানে আর্মেনিয়া সেনা ও অস্ত্র সমাবেশ ঘটায় এবং নতুন করে আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। নাগানো কারাবাখের মিলিশিয়া বাহিনী মঙ্গলবার হামলা চালায় আজারবাইজানের পুলিশের একটি গাড়িতে এবং 4 পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হয়। এর পরপরই আজারবাইজান তীব্র হামলা শুরু করে কারাবাখের আর্মেনিয়ান পন্থী যোদ্ধাদের বিরুদ্ধে। এদিকে বুধবার কারাবাখে আর্মেনিয়ান পন্থী বিদ্রোহীদের আত্মসমর্পণের পর আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভেনে প্রচণ্ড বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ানের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা যুদ্ধে শোচনীয় পরাজয়ের অভিযোগে অবিলম্বে নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবি করেছেন। নাগানো কারাবাখ জাতিসংঘ স্বীকৃত আজারবাইজানের অংশ, কিন্তু 1991 সাল থেকে আর্মেনিয়া 30 বছর ধরে এলাকাটি জোর করে দখলে রাখে। এরপর সেখানে তারা আজিরি মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা ও উচ্ছেদ অভিযান চালায়। 1988 সালে যেখানে নাগানো কারাবাখে 23 ভাগ আজিরি মুসলমান ছিল, 2020 সালে তা শূন্যের ঘরে পৌঁছায় আর্মেনিয়ানদের নিধনযজ্ঞের কারণে। 2020 সালে নাগানো কারাবাখ পরিণত হয় 100 ভাগ আর্মেনিয়া খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকায়। বর্তমানে সেখানে 1,20,000 আর্মেনিয়ান রয়েছে। আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তারা নাগানো কারাবাখ থেকে জাতিগত আর্মেনিয়ানদের বিতাড়িত করবে না, তারা সেখানে থাকতে পারবে, তবে যারা অস্ত্র হাতে তুলে নেবে তাদের দমন করা হবে। 2020 সালে তুরস্কের সহায়তায় আজারবাইজান নাগানো কারাবাখে অভিযান চালায় এবং 29 বছর পর এলাকাটি উদ্ধার করে আর্মেনিয়ানদের হাত থেকে। নাগানো কারাবাখ ঘিরে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে 100 বছর ধরে দ্বন্দ্ব, সংঘাত ও যুদ্ধ চলছে। এই যুদ্ধে দুই দেশেরই 200,000 মুসলমান ও খ্রিস্টান নিহত হয়েছেন, লাখ লাখ মানুষ হয়েছে উদ্বাস্তু। 2020 সালে যুদ্ধের আগ পর্যন্ত নাগানো কারাবাখের 10 লাখ উদ্বাস্তু ছিল আজারবাইজানে। আর্মেনিয়ানদের নিধনযজ্ঞের কারণে আজিরি মুসলমানরা তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় নেয় আজারবাইজানে। এর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়ানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে উসমানীয় সাম্রাজ্যের সেনাদের। গত 100 বছরের বেশি সময় ধরে প্রতিশোধ পাল্টা প্রতিশোধ চলছে দুই দেশের দুই ধর্মাবলম্বীদের মধ্যে, আর বরাবর এই প্রতিশোধের শিকার হয়েছে নাগানো কারাবাখের মুসলমান ও খ্রিস্টানরা। এর এক পর্যায়ে এলাকাটি থেকে মুসলমানরা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়।
কানাডায় শিখ নেতা হত্যা ঘিরে কানাডা ভারত তিক্ততা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার ঘটনার পর বুধবার ভারত সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নোটিশ জারি করেছে কানাডায় বসবাসরত ও ভ্রমণ করা ভারতীয়দের। কানাডার মতো নিরাপদ দেশে ভারতের এ ধরনের নোটিশ জারি করাকে অবমাননাকর হিসেবে দেখছে কানাডা। বুধবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা নোটিশে বলা হয়েছে, কানাডায় ভারত বিরোধী কর্মকাণ্ড এবং ভারত বিরোধী রাজনৈতিক ঘৃণা ও অপরাধ বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি। ভারতীয় নোটিশকে প্রত্যাখ্যান করে কানাডার পাবলিক সেফটি মন্ত্রী ডমিনিক লা ব্ল্যাঙ্ক বলেছেন, কানাডা একটি নিরাপদ দেশ। কানাডায় ভারতীয়দের প্রতি সতর্ক নোটিশ জারির পাশাপাশি ভারতের সরকারি পর্যায় থেকে আরও গুরুতর অভিযোগ তোলা হয়েছে কানাডার বিরুদ্ধে। সেটি হল ভারতীয় সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে কানাডা। ভারত অভিযোগ করেছে ভারতের অনেক সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় এখন কানাডা। তারা শিখ সহ নয়টি ভারত বিরোধী সংস্থার লোকজনকে আশ্রয় দিয়েছে এবং কানাডায় বসে নিরাপদে ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে। শিখ সহ ভারতের অনেক বিচ্ছিন্নতাবাদী ও স্বাধীনতাপন্থী নেতাকর্মীরা কানাডা, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তারা ভারতের দৃষ্টিতে তালিকাভুক্ত সন্ত্রাসী। পাঞ্জাবের স্বাধীন খালিস্তান প্রতিষ্ঠার আন্দোলন 1980 সালে তীব্র আকার ধারণ করে এবং ভারত তা কঠোর হস্তে দমন করে। এরপর অনেক শিখ আশ্রয় নেয় কানাডায়। কানাডায় রয়েছে সবচেয়ে বেশি ভারতীয় শিখ। তারা সেখানে প্রকাশ্যে স্বাধীন খালিস্তানের পক্ষে নানা ধরনের কর্মসূচি পালন করছে। এমনকি গত জুন মাসে ভারত কানাডার কাছে আপত্তি জানিয়েছে সেখানকার শিখদের কারণে তাদের দূতাবাসের কর্মকর্তারা অনিরাপদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কানাডায় তাদের অনেক কূটনীতিক সেখানকার শিখদের কাছ থেকে সরাসরি হুমকি পাচ্ছেন। সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার হাউস অব কমন্সে বলেন, জুন মাসে কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজার নিহত হওয়ার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত থাকার বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে। কানাডায় এ ধরনের ঘটনা কানাডার স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এটি একেবারেই অগ্রহণযোগ্য। এরপর কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে কানাডা বহিষ্কার করে একজন ভারতীয় কূটনীতিককে, যাকে শিখ নেতা হত্যার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে কানাডার। এই ঘটনার পর দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি হতে থাকে। কানাডা ভারত দ্বন্দ্ব নিয়ে পশ্চিমের বিভিন্ন দেশের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কানাডার অভিযোগ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ অনেক দেশ এ বিষয়টিতে কানাডার পাশে সেভাবে দাঁড়ায়নি। কানাডার এই অভিযোগের বিষয়ে হোয়াইট হাউস থেকে বুধবার আপত্তি জানিয়েছেন জাতীয় নিরাপত্তা কাউন্সিল বিষয়ক মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়াটসন। তিনি বলেছেন, কানাডার এই অভিযোগ সঠিক নয় এবং কানাডার আইন শৃঙ্খলা বাহিনী সম্প্রতি যে পদক্ষেপ নিয়েছে আমরা তার সাথে একমত পোষণ করছি। আমরা বিষয়টি নিয়ে ভারতের সাথেও কথা বলেছি। ব্রিটেন এবং অস্ট্রেলিয়াও শিখ নেতা হত্যায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে, কিন্তু এই বিবৃতিকে যথেষ্ট মনে করছে না কানাডা। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া তিনটি দেশেই সম্প্রতি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। কানাডা ভারত দ্বন্দ্বে এই তিনটি দেশ সহ আরও অনেক দেশ বিব্রতকর অবস্থার মুখোমুখি। তবে বিশ্লেষকদের মতে এই ঘটনায় বহির্বিশ্বে ভারতের ইমেজের আরও পতন ঘটেছে। ভারতের বিভিন্ন অঞ্চলে স্বাধীনতাপন্থীদের উপর দীর্ঘ দমনপীড়নের নানা ঘটনার খবর এখন গুরুত্ব সহকারে প্রকাশিত হচ্ছে বিশ্বের অনেক প্রভাবশালী গণমাধ্যমে। কানাডার জনসংখ্যা 3,70,00,000 এবং এর মধ্যে 14,00,000 ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত। তাদের সংখ্যা শতকরা 3.7%। কানাডায় যত ভারতীয় রয়েছে তার অর্ধেকের বেশি শিখ, যে সংখ্যা 7,70,000। তারা কানাডার শতকরা 2% জনগোষ্ঠী। কানাডায় এত শিখ বসবাসের কারণ স্বাধীন খালিস্তান প্রতিষ্ঠার আন্দোলনকারীদের প্রতি ভারতের দমননীতির কারণে তারা দেশ ছাড়া হচ্ছে। কানাডায় যত বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে তার 47% ভারতীয়। কানাডার সাথে বর্তমান ভারতের বার্ষিক বাণিজ্যের পরিমাণ $9 বিলিয়ন। এসব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে কানাডায় শিখ নেতা হত্যার ঘটনায়।
পোল্যান্ড ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনে আর কোনো অস্ত্র দেবে না, এমনকি হুমকি দিয়েছে তারা ইউক্রেনের উপর থেকে তাদের সমর্থন তুলে নিতে পারে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতিউস মোরাভিকি বুধবার এ ঘোষণা দেন। জাতিসংঘে জেলিনস্কির দেওয়া বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায় পোল্যান্ড। ইউক্রেন থেকে পোল্যান্ডের শস্য আমদানি নিষেধাজ্ঞা জারিকে ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত আকার ধারণ করেছে। গত মে মাস থেকে পোল্যান্ড সহ আরও কয়েকটি দেশ ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি নিষিদ্ধ করে, এতে সমর্থন দেয় ইউরোপিয়ান ইউনিয়ন। কিন্তু গত 5ই সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়ন এই সমর্থন তুলে নেয়, কিন্তু পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া ইউরোপিয়ান ইউনিয়নের আবেদন উপেক্ষা করে ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি বন্ধ অব্যাহত রাখে। পোল্যান্ডের দাবি, ইউক্রেনের পণ্য অবাধে প্রবেশের কারণে তাদের দেশের কৃষি ধ্বংস হচ্ছে। পোল্যান্ড ইউক্রেনের খাদ্যশস্য আমদানি নিষিদ্ধ করার বিরুদ্ধে ইউক্রেন বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে, পোল্যান্ড সহ অপর দুটি দেশের বিরুদ্ধে। এই নিয়ে চরম দ্বন্দ্ব চলছে দুই দেশের মধ্যে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের একনিষ্ঠ সমর্থক ও সহায়ক দেশ হল পোল্যান্ড। ইউক্রেনে যত বিদেশি অস্ত্র প্রবেশ করেছে তা আসছে পোল্যান্ড হয়ে। এরকম একটি দেশের সাথে জেলেনস্কি প্রশাসনের সম্পর্কের অবনতিতে জেলেনস্কির প্রতি ক্ষুব্ধ অনেক পশ্চিমা দেশ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।